রিয়ার অফিসারকে হত্যা করেছেন সেদিন কি কোথায় ছিল হাসিনা সেদিন হাসিনা কোথায় ছিল এতগুলো অফিসারকে মারলো 57 জন অফিসারকে হত্যা করলো সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল কেন সে ফোর্স পাঠায় নাই আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে সেজন্যই আজকে তো এমন অনেক অজ্ঞাত চেহারা দেখা যায় যাদেরকে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা বাংলাদেশের আজকে যে কর্মসূচি ছিল আপনারা যদি দেশকে ভালোবাসতেন তাহলে আজকে ছিল আমাদের সার্বভৌমত্ব রক্ষা এবং এবং ডেমোক্রেসি ফর রোড মার্চ ডেমোক্রেসি ফর মার্চ ছিল আমাদের কর্মসূচি তো গণতন্ত্র চাবেন না দেশ রক্ষা করতেও চাবেন না গোলামি করবেন দালালি করবেন এই গোলামি তো রাখবে না লিন্দুব দর্জির ইতিহাসটা পড়ে দেখেন সেও কিন্তু টেকে নাই বেশি দিন তাকেও বিদায় নিয়েছে এত দালালি করে দেশ বিক্রি করে কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনা দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ দালালি বন্ধ করতে বলেন আর হাসিনা দালালি করে লাভ হবে না বাংলাদেশের মানুষের সঙ্গে থাকেন জনগণের সঙ্গে থাকেন দেশের মানুষের সঙ্গে থাকেন তবেই কাজে দেবে দেশ বাঁচবে মানুষ বাঁচবে আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো মানুষ বাঁচানো আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছেন মনে করেন যে এগুলোর হিসাব নেই এই মা বোনের কান্না এই আলেমেতিদের কান্না এই বিডিআরের অফিসারদের ওয়াইফদের কান্না এগুলি কি বৃথা যাবে এগুলি কোনোদিনও বৃথা যাবে না আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন তাদেরকে এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলতে মুছতে মুছতে তারা চোখ অন্ধ হয়ে যাবে বুঝলেন এখনো সময় আছে ধাক্কা ধাক্কি বন্ধ করেন ধাক্কা ধাক্কি বন্ধ করেন আমরা কেউ ধাক্কা ধাক্কি করতে আসিনি আমরা কোনো ধাক্কা ধাক্কি করতে আসিনি আমি বলছি আপনারা চাকরি করেন আপনারা করবেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে আপনাদের রাস্তার তো থাকার কথা আপনারা বাড়ির মধ্যে এসে গেছেন কেন কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন মেয়েরা চুপ করো কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো কিসের জন্য এত কথা বলো চুপ থাকো বেয়াদব কোথাকার আপনার অফিসার কোথায় গেল আসলো না তাকে বলবেন আমার সঙ্গে দেখা করতে আমি তার সঙ্গে কথা বলতে চাই বুঝেছেন কি বোঝেননি কথাটা এইটা তো বাংলা ভাষা নাকি অন্য কোনো ভাষায় বলতে হবে আপনাদেরকে বুঝেছেন সেই অফিসার কোথায় তাকে বলেন আমার সঙ্গে দেখা করবে দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য তিনি